ফিরে দেখা বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বসের অস্ট্রেলিয়া 2015 তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করে 2015 বিশ্বকাপ। 11তম আসরে নিজেদের নতুনভাবে ক্রিকেট বিশ্বকে চিনিয়েছিল টিম বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে ছোট ছোট পা হাঁটতে থাকা টাইগাররা এই বিশ্বকাপ থেকে নিজেদের খুঁজে পায় নতুন রূপে। দুই গ্রুপে ভাগ হয়ে মাঠের লড়াইয়ে অংশ নেয় 14টি দল। গ্রুপ এতে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো জায়ান্টদের সঙ্গী হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করে টাইগাররা। 319 রানের পাহাড় টপকে স্কটল্যান্ডকে পরাস্ত করে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। তবে টাইগারদের সবচেয়ে বড় চমক ছিল ইংল্যান্ড বধ। থ্রি লায়ন্সদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয় ভারত। সেই ম্যাচে টাইগাররা হারলেও ক্রিকেট প্রেমীদের মন জয় করে নেয় মাশরাফি সাকিবরা। প্রথমবার বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত পারফর্ম করে নিউজিল্যান্ড। উইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 237 রানের অতি মানবীয় এক ইনিংস খেলেন মার্টিন গাপটিল। তবে ফাইনালে ব্ল্যাক ক্যাপদের জয়রথ থামিয়ে পঞ্চমবারের মতো বিশ্বসেরার মসনদে বসে অস্ট্রেলিয়া। 547 রান করে টুর্নামেন্টের টপ স্কোয়ার মার্টিন গাপ্তাবে সেই বিশ্বকাপে 4টি সেঞ্চুরি করে পাত প্রদীপের আলোয় থাকেন লঙ্কার সাঙ্গাকারা। 22টি করে সমান উইকেট দুই বাহাতি পেসার মিচেল স্টাক ও ট্রেন্ট বোল্টের, আর টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 417 রান করে